জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সংশোধন আনা হয়েছে অর্থঋণ আদালতের, এমনটাই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আদালতের বাইরে বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। অর্থঋণ আদালতে কর্মরত যুগ্ম জেলা ও দায়রা জজদের জন্য আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, অর্থঋণ আদালতে প্রায় 80,000 মামলা বিচারাধীন। এই দীর্ঘসূত্রতায় হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ অনাদায়ী থাকছে। ঋণ দেয়া ও ঋণের টাকা আদায়ের ক্ষেত্রে বাদী পক্ষের দায় দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য মন্ত্রী। ঋণ খেলাপি মামলা দ্রুত নিষ্পত্তি করতে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন পদ্ধতিকে আরো কার্যকর ভাবে অনুসরণ করতে হবে। এর পাশাপাশি শুনানি পর্যায়ে বিবাদীর অযৌক্তিক কালক্ষেপণ রোধ করতে হবে। ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের লোন স্যাংশনের বিষয়ে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা ও লোন আদায়ে বাদীপক্ষের রেসপন্সিবিলিটি এনশিওর করা প্রয়োজন।